তাহলে আমরা উল্টা দিকের থেকে দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে ফান্ড কিভাবে ম্যানেজ করতেছেন। আপনি বললেন যে ভাইয়া আমি অলরেডি ভিডিও দেখছি, দোকান পাটও রেডি করা হয়ে গেছে, কয়েকজন মানুষের সাথে কথাও বলছি, তারা ওয়ার্ডার নিয়েও আমার সাথে কথা বলতে চাইছে, এখন তো ভাই আমার না নেমে উপায় নাই, অথবা ইনশাল্লাহ আমি শক্তি পাচ্ছি নামবো, তা এখন ফান্ড ম্যানেজ করার কোনো রাস্তা নেই, আমি সমিতির সাথে কথা বলছি, সমিতির সাথে কথা বলে কিছু টাকা লোন নিব। তা 3 লাখ টাকা আপনি যদি সমিতি থেকে নেন, মাসে অন্তত 16-17 হাজার টাকা আপনার আসবে, মাসে আপনাকে 16-17 হাজার টাকা দিতে হবে। আর এরপরে আপনি ওই টাকার যে গুদাম নিচ্ছেন, এই গুদামের ভাড়া কত হতে পারে? 5-6 হাজার টাকা। তাহলে 16-17 হাজার টাকার সাথে আরো 5-6 হাজার টাকা যোগ করলে হচ্ছে 22 হাজার টাকা। এবার সারা মাস যে আপনি যোগাযোগ করবেন, কথা বলবেন, মোবাইলে ইন্টারনেট ইউজ করবেন, মানুষের সাথে কমিউনিকেশন করবেন, ফেসবুক ইউজ করবেন, সেটার জন্য মনে করেন আরো 1000 টাকা মিনিমাম আপনার খরচ আছে, 24 হাজার টাকা। একটা ব্যবসায় শুরুতে 24 হাজার টাকা যদি খরচ করতে হয় ন্যূনতম, নিজের হাত খরচ, গাড়ি ভাড়া আরো খাওয়া খরচ বাদ দিয়ে, ওই ব্যবসা আপনি কোনোদিন দাঁড়াইতে পারবেন? এই সময় টাফ হয়ে যাবে না, ইম্পসিবল হয়ে যাবে। এক মাস ওই পকেটের টাকা দিয়ে দুর্দাব খরচ করতে থাকবেন, দ্বিতীয় মাস জোড়াতালি দিয়ে, তৃতীয় মাস হালাত করতে করতে মনে করেন যে স্টপ করে মরে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। আর ওপাশে সমিতি আপনার বাসায় এসে বসে থাকবে, যে আপনি খারাপ লাগতেছে বাসায় যে একটু রেস্ট নেবেন, সে বাসায় বসার সুযোগ পাবেন না, কারণ আপনার সেকেন্ডে সেকেন্ডে টাকার জন্য প্রতিটা মানুষ আপনাকে লাস্টে ফোনই বন্ধ করে রাখবেন, যখন ফোন বন্ধ করে রাখবেন তখন কাস্টমার আপনাকে ফোনে পাবে না, মানে সব শেষ। তাহলে এটা ছিল আপনার রং পলিসি, এবং খান গ্লোবালের থেকে এত প্রেশার নাই যে আপনাকে ব্যাংকের থেকে টাকা লোন করে অথবা সমিতির থেকে টাকা লোন করে আমাদের কাছে আসতে হবে, তা শুরু করতে হবে। সবার আগে আপনাদের বলা হচ্ছে, আপনাদের বাসার নিচতলায় যদি একটা রুম থাকে অথবা প্রাইম কোনো লোকেশনের আশপাশে যদি একটা টিন শেড ঘরও পান, একটা মাটির ঘরও পান, ওই ঘরটাকে যদি দেখেন যে ওখানে লোকজন, বাইরের লোকজন এসে কথাবার্তা বললে ওই বাড়ির মালিকের সমস্যা হবে না, অথবা ওই ওখানে আপনার পরিবারের কোনো প্রাইভেসির কোনো সমস্যা হবে না, আপনি সেই জায়গায় একটা ঠিকানা বানান, এটাই হচ্ছে আপনার অফিস। হতে পারে সেটা সনের ঘর, কোনো সমস্যা নেই। এরপর আপনি ভিজিটিং কার্ড করে আপনার এলাকায় সেলস অ্যান্ড মার্কেটিং শুরু করেন, আর ওই সনের ঘরে আপনার প্রচুর পরিমাণ স্যাম্পল রাখেন, যাতে একজন কাস্টমার আসলে আপনি কোয়ালিটি এবং দাম দুইটাই পার্থক্য করে তাদের দেখানোর মতো সুযোগ পান। এই সুযোগ যখন পাবেন, সেই আপনাকে অ্যাডভান্স পকেট থেকে টাকা দিয়ে আপনাকে অ্যাডভান্স করে দিয়ে যাবে, যে ভাই এই জ্যাক অ্যান্ড জোন্সের এই জিন্সের প্যান্টটা আমার লাগবে, এই 50% 50,000 টাকা অ্যাডভান্স করে দিয়ে গেলাম। আপনার তো শুরু হয়ে গেল, তো অযথা কেন আপনার ছোট থেকে বড় হওয়ার যে সুন্দর পলিসি করে এগোনো, স্টেপ বাই স্টেপ এগোনোর যে পলিসি অথবা সুযোগ, সেই সুযোগকে ধ্বংস করে নিজেকে কেন একটা স্টকের পেশেন্টে পরিণত করে ফেলবেন? আপনাদের সবার সমস্যা হচ্ছে এইটা, হয় বাপের কাছে টাকা পাবেন, চাবেন পেনশনের টাকা, যে টাকা দিয়ে আপনিও ধ্বংস হয়ে যাবেন, আপনার বাবাও শেষ জীবনে সব হারাবে, অথবা বিদেশ থেকে ভাইয়ের কাছে আপনারা টাকা চাবেন, বোন আছে দুলাভাইয়ের কাছে, বোনের কাছে টাকা আছে দুলাভাইয়ের কাছে, বোনদের ছোট করবেন। আপনাদের ব্রেনে সবার এইসব কাজ করে, কিন্তু একবারও কাজ করে না, দেখি খালি হাতে কিছু শুরু করা যায় কিনা, দিস ইজ ইউর প্রবলেম। এখন বলতে পারেন যে ভাই 5 জন টাকা দিবে, 5 জন দেওয়ার ক্ষমতা নেই, যার টাকা দেওয়ার ক্ষমতা আছে সে তো এক বছর এগোয়ে গেল, আপনি যে 1 বছর কষ্ট করতেছেন, যার ক্ষমতা আছে সে 1 বছর জাস্ট এগোয়ে গেল, 2 বছর এগোয়ে গেল, 6 মাস এগোয়ে গেল, আর যার এই ক্ষমতা নাই তাকে পরিশ্রম করতে হবে না। মানুষ 20 লাখ 50 লাখ টাকা খাটায়, 1 কোটি টাকা খাটায়, রাবা প্লাজা বলেন, বসুন্ধরা বলেন, যমুনা ফিচার পার্ক বলেন, দোকান দিয়ে বসছে, এরপরে সুন্দরী একটা মেয়ে অর্ধেক কাপড় চোপড় পরায় দরজার কাছে বসায় রাখছে, যে তারে দেখে যেন কাস্টমার অন্তত ঢুকে, এরপরে কাস্টমার ঢুকতেছে না, এরপরে সেল নাই, এরপরেও ডাকতেছে ভাই আমার দোকানে আসেন, আমার দোকানে আসেন, আর আমরা আপনাদের যে পলিসি করে দিচ্ছি একটা মালও নাই, এরপরে কাস্টমার ঠেলে ফেলতে পারতেছেন না, মানে আপনার ব্যবসার মধ্যে একটা লক্ষ্য এনে দিচ্ছি আমরা আমাদের পলিসির মাধ্যমে। সো আপনাদের এটা অবশ্যই মাথায় নেওয়া উচিত, এবং আপনাদের সেখানে ইমোশনকে ক্লোজ করে দেওয়া উচিত। অফিসে যখন ঢুকবেন একটা মাল বাকিতে যাবে না, মার্কেটে সেল হোক আর না হোক 1 পয়সার মাল বাকিতে সেল হবে না, সবার আগে এটা বন্ধ করবেন। অফিসে যখন ঢুকবেন নিজের মন, শরীর আর কলিজা তিনটাকে পুড়ায়, একদম পুড়ায় কয়লা বানায় তারপরে ভিতরে ঢুকবেন, আবার যখন বের হবেন তখন ওই কয়লাটারে আবার মাটি বানায় অথবা যা বানানো সম্ভব আগের মতো পজিশন নিয়ে ঘরে চলে যাবেন, পরিবারকে সময় দিবেন,
কিন্তু যতক্ষণ অফিসে থাকবেন ততক্ষণ ইমোশনটা থাকবে কয়লার মতো, যে আমি এখানে বিজনেস করতে বসছি, এটা আমার কেনা রেন্ট, এটার এই কোয়ালিটি, আপনার কাছে যদি আমাকে বেচতে হয় এই টাকায় বেচতে হবে, এর বাইরে বেচার কোনো সুযোগ নাই। এখন যার এই কোয়ালিটি নাই প্রোডাক্ট উপস্থাপন করার অথবা কাস্টমারকে কম্পেয়ার করে দেখানোর, সে কি করে জানেন? সে পৃথিবীর সবচেয়ে বাজে মার্কেটিং করে। কি সেলস এন্ড মার্কেটিং করে? সে সবার আগে একটা কাস্টমার আসলে আপা আপা বসেন, এই এক কাপ চা নিয়ে আসো। অর্থাৎ একজন কাস্টমার আসার সঙ্গে তার সঙ্গে কিভাবে রেসপেক্ট করে তাকে বসায় কথা বলতে হবে, উপস্থাপন করতে হবে, এই শুরুর কোয়ালিটি তার নাই, যার কারণে সে বলে আপা আসছেন, আপা বসেন বসেন, এই যাও আপা আসছে, ভিআইপি কাস্টমার, একটা চা নিয়ে আসো। এটা অ্যাকচুয়ালি কোনো সেলস এন্ড মার্কেটিং না, এটা সেলস এন্ড মার্কেটিং এর সব থেকে অযোগ্য একটা বিষয়, যে আপনি একজনকে চা খাওয়াচ্ছেন, সে আসছে জামা কিনতে, তারে খাওয়াচ্ছেন চা, ওয়াই? সে জামা কিনতে আসছে, তাকে জামা খাওয়ায়, জামা দিয়ে দিয়ে দেন শেষ, এবং পেমেন্টটা ফুললি ক্যাশ বক্সে রেখে দেন। তাহলে আপনাদের মন মানসিকতা আন্তরিকতাকে জিরোতে নামায় তারপর আপনার ব্যবসাতে নামতে হবে। ক্লিয়ার? এই কথাটা কিসের জন্ম দিচ্ছে? পয়েন্ট ওয়ান এর, অর্থাৎ এতক্ষণ আমরা পয়েন্ট টু তে ছিলাম, এবার আমরা এসেছি পয়েন্ট ওয়ান এ। পয়েন্ট ওয়ান এ ভাইকে নিয়ে কথা বলবো। কি যেন নিকনেম বলেছিলেন? শোয়েব। শোয়েব একটু সামনে আসুন, কাপড়ের আড়ালে চলে গেছে, কাপড়টা পিছনে দিয়ে দেন। শোয়েব ভাই, রাইট? জি। শোয়েব ভাই করেছেন কি, পড়াশোনার পাশাপাশি এক বছর ড্রপও দিয়েছেন কাজকাম করার জন্য, যে দেখি কিছু করতে পারি কিনা। ইজ এ কাইনেটিক এনার্জি, প্রচুর পরিমাণ এনার্জি রাখে। বাট আমি ওনাকে কয়েকটা কথা বলেছি, আমি ওনাকে ব্যবসার কথা কিছু বলি নাই, উনি আসছেন ব্যবসার কথা শুনতে, আমি ওনাকে ব্যবসার কথা বলি না। আমি ওনাকে কি বলছি, যে আপনার জীবনটা শুনে আমি যেটা বুঝতেছি সেটা হলো আপনার প্রবলেম আপনার ভিতরে, আগে প্রবলেমটাকে পুড়ায় ফেলেন, মেরে ফেলেন প্রবলেমটা। প্রবলেমটা কি, উনি অনেক জায়গাতে কাজ করেছে এই ছোট্ট বয়সে, আপনার বয়স কত হবে? চব্বিশ বছর বয়সে। এর মধ্যে কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেছে, শিক্ষকতার জন্য স্কুলে চাকরি করেছে, রাইট, বিভিন্ন রকমের কাজ করেছে। বাট ওনার সমস্যাটা কি, শর্ট টাইমে যখন একজন মানুষ বিভিন্ন কাজে দৌড়াদৌড়ি করে, সেই মানুষটা ব্রেন দ্রুত সুইং করে, একবার ভিতরে ঢুকে একবার বাইরে বেরোয়, একবার ইয়েস বলে, একবার নো বলে, একবার পজিটিভ বলে, একবার নেগেটিভ বলে। আচ্ছা শোয়েব ভাই, আপনার হাতের এই যে রেখাটা বের হয়েছে ডান হাতের, এই রেখাটার এখানে দেখেন, রেখাটা দুই দিকে ভাগ হয়ে গেছে কিনা? হ্যাঁ, হাতটা দেখেন, ক্যামেরায় দেখেন, আমি এখনো দেখি নাই, দুই দিকে ভাগ হয়েছে, ওই যে উপরে রেখাটা দুই দিকে ভাগ হয়েছে। এটা অ্যাস্ট্রোলজিতেও কি বলে জানেন? এটাকে বলে আপনি সারাটা জীবন দ্বিধা দ্বন্দ্বে থাকবেন, একবার মনের মধ্যে ইয়েস আসবে, একবার মনের মধ্যে নো আসবে, পজিটিভ আর নেগেটিভ আসবেই। এবং দেখেন আপনার লাইফ বলেন, আপনার ক্যারেক্টারিস্টিক সবকিছু মিলে দেখেন, আর আমিও আপনাকে দেখে যেটা বললাম, আমি তো আর আপনার হাত দেখি নাই, দেখছি না। আচ্ছা, তাহলে এটাই বাস্তব, যে আপনার মনের মধ্যে সবসময় ইয়েস নো আসবে, ইয়েস নো যখন আসবে তখন আপনি কাউকে ট্রাস্ট করতে পারবেন না, আপনার ব্যক্তিগত সংসার জীবনে দেখা যাবে একটা প্রবলেম হবে, একজন বড় কোম্পানি মালিক হবেন, আপনার একবার মনে হবে আমার এমপ্লয় খুব ভালো সৎ, আর একবার মনে হবে আমার এমপ্লয় দুধ চুরি করতেছে অথবা মিথ্যা বলতেছে। সব জায়গাতে দ্বিধাদ্বন্দ্বে থাকবেন, এবং যখনই যে কাজে যাবেন ওই কাজের থেকে আপনি বেশিক্ষণ টিকতে পারবেন না, আপনার মন সেখান থেকে ইন্টেলেকচুয়াল মাইন্ড, আপনার মাইন্ড হচ্ছে ইন্টেলেকচুয়াল অ্যান্ড ক্রিয়েটিভ আর্টিস্টিক মাইন্ড, এই আর্টিস্টিক মাইন্ডের মানুষগুলোর প্রবলেম হয় কি, এরা খুব দ্রুত কিছুতে শুরু করে, আবার দ্রুত সেখান থেকে মন ঘুরে আবার দ্রুত আরেক জায়গায় চলে যায়। কিন্তু ব্যবসা হচ্ছে এমন একটা জিনিস, যত বাড়ি হারেন না কেন তারপরে দাঁড়ায় থাকতে হবে, মনে করতে হবে এটা আমার মাটি, আমার জমি, আমার জমি, আমি আমার গাছে ফল হচ্ছে না, সারা বছর ধরে মাটি পানি দিয়েছি, সার দিয়েছি, কীটনাশক দিয়েছি, তারপরে এই বছর আম হলো না, এর অর্থ আম কেটে ফেলা যাবে না, অথবা জমি বেচে দিয়ে আরেক জমিতে যে আম গাছ লাগানো যাবে না, খালি অপচয়ই হতে থাকবে, বরঞ্চ ওই জমিতে আপনি গবেষণা করা শুরু করবেন কি কারণে হয় নাই। ক্লিয়ার? যখন সবার আগে আপনার মাইন্ডটা ডু অর ডাইতে থাকবে, ইয়েস নো ভেরি গুড, হয় করবো নয় মরবো, যখন আপনার মাইন্ডটা এরকম একটা ফাইনাল ডিসিশনে আসবে তখন সেখানে আপনাকে কাজ করতে হবে, এবং ভালো মন্দ যা আছে না কেন সেইটাকে আঁকড়ায় ধরে আপনাকে থাকতে হবে, দেন দেখবেন বিশাল সাকসেস আসা শুরু করছে। কারণ ওই যে আপনি
অসাধারণ সুন্দর একটা মনের মানুষ, ওই মনটা যখন আপনার বিজনেসের মধ্যে দেওয়া শুরু করবেন তখন সেখান থেকে খুব ভালো কিছু আসা শুরু করবে। কিন্তু প্রবলেম হচ্ছে কি, সুইং ব্রেন, ওমকে বলছে এই কাজ করলে 5 গুণ বেশি লাভ হবে, আপনার ব্রেন ওখানে চলে যাবে। আর একজন বলবে ভাই এটার থেকে এটা বেশি ভালো হবে, এটা সম্মান বেশি আসবে, তখন আবার আপনার ব্রেন ওইটার মধ্যে চলে যাবে। সেম ঘটনা ঘটবে কিন্তু সব জায়গায়, একদম গার্লফ্রেন্ড সিলেক্ট করা থেকে শুরু করে সব জায়গায়। পাওয়ার পরেই দেখবেন আর ভালো লাগতেছে না, মনে হচ্ছে এর চেয়ে ওটা বেটার ছিল। এখানে ইনসার্ট করার কিছু না, এখানে ভুল বোঝাবুঝির কিছু না, এটা বাস্তব যেটা সেটা বলতেছি। তাহলে আপনাকে যেহেতু বাস্তবটা বলে দিলাম, আপনি মিলায় দেখবেন যে আমি আপনাকে যে কথাগুলো বলছি এখন থেকে 20 বছর পরে হলো, মিলায় দেখবেন আমি আপনাকে যেটা বললাম সেটা ঠিক ছিল কিনা। তাহলে সবার আগে এই বিজনেসে, যে কোনো বিজনেসে, শুধু খাঞ্জ গ্লোবাল অথবা কাপড়ের বিজনেস না, যে কোনো বিজনেসে বলেন, জীবনের ডিসিশনে বলেন, সব কিছুতে সবার আগে একটা মন স্থির করা যে আমি এটা নিয়েই জীবন পার করব, এটা দিয়েই আমার ক্যারিয়ার, এরপরে আমি এই ব্যবসা ভালো করছি ওই টাকা দিয়ে, লাভের টাকা দিয়ে আর একটা ব্যবসা দাঁড় করবো, এরকম কষ্ট করতে 5টা ব্যবসা দাঁড় করালাম, গ্রুপ অফ কোম্পানিজ হয়ে গেল। বাট যেটা নিয়ে শুরু করছি এইটা শেষ না দেখে আমি ছাড়বো না, এইটা থেকে সাকসেস বেল না করে ঘরে ফিরবো না, হেরে ঘরে ফিরবো না। দিস উইল মেক ইউ সাকসেসফুল এবং বিগলি লার্জলি সাকসেসফুল, বিশাল পরিমাণে আপনাকে সাকসেসফুল করবে। শুধু আপনার মনের মধ্যে একটা জেলাস, একটা জেদ, একটা অহংকার আনতে হবে যে এটা আমি, এটা আমি ধরছি, এইটাতে এক টাকা লাভ না নিয়ে আমি ঘরে ফিরবো না, প্রয়োজন আমার লাশ ঘরে ফিরবে কিন্তু আমি ফিরবো না সাকসেস না করে। 100 বার হারবো, 100 বার আবার উঠে দাঁড়াবো, বাট আমি 1 টাকা কামাই করে সাকসেস বের করে তারপরে ঘরে যাব। দিস উইল মেক ইউ বিগ সাকসেস এবং আপনার লাইফটাকে অসাধারণ করে দিবে। তাহলে বন্ধুরা আপনি বুঝতে পারছেন কথাগুলো, সবাই কি বুঝতে পারছেন কথাগুলো, যে জীবনে আসলে কিছু করতে গেলে আসলে কতটা শক্তভাবে নিজের মনটাকে আগে পুড়ায় কয়লা করে অনুভূতিগুলোকে শূন্যের কাছে এনে, সেখানে আপনার অনুভূতি যখন শূন্যের কাছে আনবেন আপনার আপন জনেরাই বলবে অনেক কিছু করো, তুমি তো কেয়ারিং না, তুমি তো দেখো না, অমুক না, তমুক না, হ্যান না ত্যান না, যে যাই বলুক না কেন, আগে আপনি যেটা টার্গেট করছেন টার্গেটটা সাকসেসফুল করে সেখান থেকে প্রফিটের টাকা নিয়ে, সেই টাকা নিয়ে বাবা মা ভাই বোন সবার পিছনে খরচ করেন। আর টাকা হলো এমন একটা জিনিস, যখনই যাকে দিবেন তখনই তার রাগ ভেঙে যাবে, তখনই সে হয়তো বুঝতে পারবে যে হ্যাঁ এই টাকা ইনকাম করার জন্য এতদিন আসলে আমার থেকে দূরে ছিল, বাট ও আসলেই কেয়ারিং, এখন সাকসেস হয়েছে, এখন আমাদের টুকটাক ভরণ পোষণ দিচ্ছে, আমাদের ভালোবাসতেছে, আমাদের জন্য খরচ করছে, আমাদের জন্য সময় দিচ্ছে, আমাদের ঘুরতে নিয়ে যাচ্ছে, আমাদের খাওয়াচ্ছে দাওয়াচ্ছে। কিন্তু বেসিক্যালি ও নিজেকে আগে তৈরি করছে, তখন সে বলবে যে ইয়েস তুমি আসলে সঠিক, আমি আসলে ভুল, বরঞ্চ আমার এই ভালোবাসা দিয়ে তোমাকে যেটুকুন আমি টেনে ধরতেছিলাম ওটা তোমার জীবনে সাকসেসের অন্তরায় ছিল, সাকসেসের অন্তরায় ছিল যে তোমার সাকসেসে বাধাগ্রস্ত করত। বেটার ভালোই হয়েছে যে তুমি এখন আগে নিজের পায়ে দাঁড়াইছো, এবার নিজেরও পেট বাঁচাইতে পারতেছো, আমাদেরও মন বাঁচাইতে পারতেছো, আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি ওই টাইপের ডিসিশন নেওয়া পুরুষ মানুষকেই বলে পুরুষ মানুষ। আমরা যেহেতু পুরুষ হয়ে জন্মাইছি আমাদের মাথায় রাখতে হবে ইমোশনের থেকে আমাদের সামর্থ্যটা গুরুত্বপূর্ণ। আগে আমাদের ইনকামের রাস্তাটা ক্লিয়ার করতে হবে, প্রতিদিন কাজ করতে হবে, প্রতিদিন ইনকাম করতে হবে, এরপরে দরকারে পরিবারে যে 1 ঘন্টা না 20 মিনিট টাইম দেবেন ইমোশন, যে দিন শেষে রিল্যাক্স, পরিবারকে সময় দেওয়া, বন্ধু বান্ধবকে সময় দেওয়া, সবাইকে দেওয়া। বাট নিজের বিজনেস ফেলে রেখে আত্মীয় স্বজন দেখে বেড়াবেন, বন্ধু বান্ধব দেখে বেড়াবেন, নিজের বাপ মা দেখে বেড়াবেন, হবে না। নিজের বাপ মারেও দেখতে গেলে দেখবেন যে হচ্ছে না, কারণ বিজনেস আগে ঠিক রাখতে হবে, অর্থাৎ আগে একটা টাকা আসতে হবে, টাকা থাকলেই তো মায়ের সেবা করতে পারবেন। টাকাই যদি না থাকে হসপিটালে দরজায়ও আপনার মাকে ভর্তি করবে না, হসপিটালে দরজা দিয়ে ঢুকতে দিবে না, এটা বাস্তব দুনিয়া, বাস্তব কথা। খুব খারাপ লাগলো শুনতে, বাট আমি কিন্তু একদম ক্লিয়ারলি আপনাদের বলে দিলাম এবং যারা আমাদের ভিডিও দেখছে তাদেরও একদম ক্লিয়ার করে দিলাম যে যেখানে যাই থাকুক না কেন সবার আগে নিজের পুরুষ হয়ে যদি জন্মান অথবা পরিবারের নারী হয়ে জন্মেছেন কিন্তু আপনার উপরে পরিবার ডিপেন্ডেবল, মানে আপনি ইনকামের সোর্স, আপনি পরিবারটা পরিচালনা করার মানুষ, তাহলে সেই মানুষটাকে কি হতে হবে, সে নারী হোক পুরুষ হোক অল্প বয়স হোক বেশি বয়স হোক ডাজেন্ট ম্যাটার, তাকে কি করতে হবে, তাকে সবার আগে তার ইনকামের জায়গাটাকে ঠিক রাখতে হবে। এই ইনকামের জায়গাটা যদি ঠিক থাকে এরপরে যে আপনি বাকি সবাইকে সময় দিবেন। যেমন একজন ড্রাইভার ঢাকা থেকে চট্টগ্রাম যাবে,
তাকে সবার আগে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত যেতে হবে। যাওয়ার পরে সে ওখানে যে বিশ্রামের সময় পাবে ওই সময় পরিবারের সবার সঙ্গে কথা বলবে, নিজের পেটের ভাত জোগাবে, খাবার খাবে, লাঞ্চ করবে, ডিনার করবে, যা করবে। কিন্তু সে যদি গাড়ি চালানোর সময় যদি খাওয়া শুরু করে, সে যদি গাড়ি চালানোর সময় ওর ফোনে পরিবার অথবা বন্ধু বান্ধবের সাথে হাই হ্যালো করতে থাকে, অ্যাক্সিডেন্ট কিন্তু হওয়ার সম্ভাবনা 90%। তাহলে মেইন কাজটা আগে করতে হবে, করার পরে যে টাকাটা ইনকাম হবে সেই টাকা দিয়ে আপনি মোবাইলে ফ্লাক্সি করে পরিবারের সাথে কথা বলেন, নিজের ভাত খান, দুই পয়সা খরচ করে ঘুরেন, আবার পরের দিন গাড়ি চালায় আবার ঢাকায় চলে আসেন। দিস ইজ দ্য রিয়েলিটি অফ লাইফ। তাহলে এইখানে ভুল করা যাবে না, আগে নিজেরটা ঠিক রাখতে হবে, তারপর অন্যকে সময় দিতে হবে। ক্লিয়ার? তাহলে শুরু করতে কি কি লাগবে? প্রথমে হচ্ছে নিজেকে শক্ত করতে হবে এবং নিজের কাজের মধ্যেই পড়ে থাকতে হবে সবার আগে। সেকেন্ড হচ্ছে আপনার হাতে টাকা নাই, এর অর্থ আপনি শুরু করতে পারবেন না বলে কোনো বাধা নাই। আপনার হাতে টাকা নাই এর অর্থ আপনি আরো বেশি শক্তিশালী, কারণ আপনার কাছে টাকা থাকলে তো আপনার ব্রেন এত কাজ করতো না। আপনার কাছে টাকা নাই বলে ব্রেন এত কাজ করছে, অর্থাৎ আপনার ব্রেন আরো বেশি রিচ হচ্ছে, আরো বেশি ধনী হচ্ছে, আরো কোথা থেকে কি খেলা খেলা যায় সেই খেলা খেলার মতো ব্রেন আপনার ব্রেনের মধ্যে ঘোরাঘুরি করতেছে। অর্থাৎ আপনার ব্রেনের মূল্য এখন কোটি টাকা, এই ব্রেনকে কাজে লাগান, এইটাই এটাকে ইনভেস্টমেন্ট করেন। এরপর নাম্বার 3, আপনি নেটওয়ার্ক তৈরি করেন, প্রমোশন করেন। কোনো প্রোডাক্ট দরকার নেই, কিচ্ছু দরকার নেই, আপনার চেহারা সৌন্দর্য স্মার্টনেস কিচ্ছু দরকার নেই, শুধু একটা জিনিসই তৈরি করেন যে আপনি এমন কিছু একটা দিতে যাচ্ছেন যেটার জন্য মানুষ উপকৃত হবে এবং তার ওইটা দরকার, যেটার জন্য তার লাইফ হেল হয়ে যাচ্ছে। আপনার কাস্টমারকে এটাই বুঝাবেন যে আপনার যেটা আপনার লাইফ হেল করে দিচ্ছে সেই জিনিসটা আমি আরো কম দামে আপনাকে দিচ্ছি, যেটা আপনার ব্যবসা বাণিজ্য ব্রেন সব ধ্বংস করে দিচ্ছে, সময় ধ্বংস করে দিচ্ছে, সেই জিনিসটা আমি আপনার ঘর পর্যন্ত দিতে চাচ্ছি। সো কন্ট্যাক্ট উইথ মি, আমার সঙ্গে যোগাযোগ রাখেন, ক্লোজ কন্ট্যাক্ট রাখেন। এরপর আপনি কাপড় দেন, চাল দেন, ডাল দেন, যা দেন সব চলবে, দ্যাটস ইট। আপনারা সবাই কি বুঝতে পারছেন? জি জি সবাই বুঝতে পারছেন? সো থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারাও যারা আমার কথাগুলো শুনেছেন, অবশ্যই আমার পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে, একটু শব্দ হচ্ছে, বাট আমি এই জন্য একটু জোরে কথা বলছি, বাট মেবি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। এবং আমি আশা করি এখান থেকে শেখার অথবা বোঝার অনেক কিছু আছে। আমি সেলস অ্যান্ড মার্কেটিংয়ের উপর আপনাকে বিবিএমবি এর বই পড়াচ্ছি না, কঠিন কঠিন ভাষার কিছু ম্যাথমেটিক্স অথবা কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করছি না, খুব সহজ ভাষায়। দেখেন, ইংল্যান্ডের থেকে এমবিএ করে এসে বাংলাদেশে টিকা যায় না, বাংলাদেশে টিকতে গেলে বাংলাদেশের মতো করে টিকতে হবে। রানিং মার্কেট, রানিং সিচুয়েশন, রানিং মেন্টালিটি, রানিং এর উপর রিসার্চ করে আপনাকে কাজ করতে হবে। আমাদের কথাগুলো এরকম সহজভাবে যদি বুঝতে পারেন এবং সে অনুযায়ী চলতে পারেন, আমার বিশ্বাস আমার ছোট্ট জ্ঞান বলে ইনশাল্লাহ ভালো করতে পারবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ।